সম্প্রতি বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের শিশুকন্যা অ্যালাইনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর তাতে বাজে মন্তব্য করে কয়েকজন। ওই মন্তব্যগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সন্দেহ নেই, মন্তব্যগুলো যথেষ্ট আপত্তিকর এবং বিকৃত মানসিকতার পরিচয় ছিল। যারা এমন নোংরা মন্তব্য করেছেন তাদের নিয়ে সমালোচনা হওয়াই স্বাভাবিক। তবে সাকিবের স্ত্রী আহমেদ শিশির ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে দেখছেন। শিশির মনে করেন, হাজারো ভালো মন্তব্যের মধ্যে কয়েকটা খারাপ মন্তব্য নিয়ে কথা বলার কিছুই নেই, বরং যারা এই খারাপ মন্তব্যগুলো বাছাই করে সামনে নিয়ে এসেছে, প্রচার করছেন, তাদেরই বরং বেশি দোষ দেখছেন সাকিব পত্নী। শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে সাকিবের স্ত্রী শিশির লিখেছেন, কি হচ্ছে এ নিয়ে আসলে আমার কোনো ধারণাই ছিল না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত ও অনুসারী আছে, এর মধ্যে শুভাকাঙ্ক্ষী ও সমালোচনাকারী দুই আছে। আমরা সবসময় মনোযোগের কেন্দ্রে থাকি, এটা ভালো দিক। বিশ্বের অনেক দেশের তারকারাই এ ধরনের ঘটনার শিকার হন, কিন্তু অন্য দেশের মানুষের প্রতিবাদের নামে হাজারো ভালো মন্তব্যের মধ্য থেকে চার পাঁচটা খারাপ মন্তব্য তুলে এনে প্রচারের সময় নেই। শিশির মনে করেন, এই খারাপ মন্তব্যগুলো সামনে নিয়ে এসেই বরং বড় ঘটনা বানানো হয়েছে। কয়েকটি পেজের অ্যাডমিন প্রচারের জন্য এমন কাজ করছে বলেই ধারণা তার। সাকিবের স্ত্রীর কথা, পুরো ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে আসলে হাজারো ভালো মন্তব্যের ভিড়ে করা চারটা খারাপ মন্তব্য নিয়ে। আমি এসব মন্তব্যকারীদের নিয়ে কিছু বলবো না, কারণ ওদের নিয়ে আমি বিরক্ত নই। আমি বিরক্ত কিছু ফেসবুক পেজের অ্যাডমিনদের উপর, যারা ওই চারটি মন্তব্য খুঁজে বের করে যেটা কোনো ঘটনাই নয় সেটাকে বড় ঘটনা বানিয়েছে। উচ্চ পর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই ফাঁকে আপনারা নিজেদের পেজের কিছু প্রচার কামিয়ে নেন, এসব আমাদের উদ্দেশ্য কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না, কারণ এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্বই দেই না।